ओम कृष्णकां विद्महे रवि पुत्राय धीमहे तन्नो शौरी प्रचोदयात्। बंधुरा शनिदेवर मंत्र उच्चारण करा मात्रई मानुषे सकल दुखेर नाश हो जाए, कारण बंधुरा कलिजुगेर कर्मफल दाता हच्छेन शनिदेव। तई प्रत्येकेर जीवने तार कर्मेर अनुसार शनिदेवर वक्रदृष्टि बा तार करुणा सईते हय। शनिदेवर वक्रदृष्टि जार ऊपर पड़े तार जीवने समस्त अहंकार छूर मार हो जाए। से राजा थेके रास्तार भिकारीओ होते पारे। आर जार ऊपर शनिदेवर करुणा पड़े तार जीवन सुख समृद्धिते भरे जाए। तई सत्य तो एटाई जे शनिदेव मानुषेर कर्मफलेर विचार करे एई सृष्टिर भारसाम्यके तिनि बजाय रेखेछेन। तई तिनि सर्वदाई उचित निर्णय करें। तई बंधुरा आमादेर नतून बछरेर शुरूते एटा जाना दरकार जे कोन भूल करले आमादेर ओपर शनिदेवेर वक्रदृष्टि पड़ते पारे, एबं साथे आमरा एटाओ जानबो जे कोन लक्षणगुलो देखे आपनारा बुझबेन जे शनिदेव आपनार ओपर प्रसन्न किना। आर जदि मिले जाए तो सेई व्यक्ति भविष्यते खूबी उन्नति करबे। तई बंधुरा आजकेर भिडियोटी खूबी गुरुत्वपूर्ण होबे, तई अवश्यई किन्तु बंधुरा भिडियोटी पुरो देखबेन। आर एरकम आरो भिडियो पेते आमादेर चैनलटी सबस्क्राइब करते एकदम भूलबेन ना। आर कमेंटे लिखुन हर हर महादेव ओ जय श्रीकृष्ण। बंधुरा आमादेर धर्मे शनिवार के शनिदेवेर बार बला हय। आर बड़ ठाकुरेर भक्तरा प्रत्येक शनिवार शनि मंदिरे गिये शनिदेवेर पूजो आराधना करें, जाते शनिदेव तार जीवने समस्त दुःखेर नाश करे दें एवं शनिदेवेर कुप्रभाव जाते तार ओपर ना पड़े। किन्तु किछु किछु भूले बंधुरा मानुष तार जीवने निजेई कुप्रभाव डेके आने। आसले बंधुरा कर्मगुलो शनिदेव मोटेओ पछन्द करें ना, किन्तु आमरा ना जेनेई कर्मगुलो करे फेलाय आमादेर जीवने एसे पड़े शनिदेवेर वक्रदृष्टि। आर सेई कर्मगुलि हलो मद्यपान, असत् संग, जुआ खेला, परस्त्री संग, मिथ्या साक्षी देवा, असहाय मानुष बा पशु पाखिर ओपर अत्याचार करा, कारो पिछने निंदा करा, माता पिता गुरुजनदेर अपमान करा, ईश्वरेर विपरीत पथे जावा, निजेर शरीरके नोंरा रखा, এই সব কর্ম শনিদেব একদম পছন্দ করেন না। ফলে বন্ধুরা ভবিষ্যতে বড় বিপদ আসার আগেই আমাদের সতর্ক হওয়া দরকার, কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে কোনো কর্মই বিফলে যায় না, সে যা আজ করছে কাল তার দশ গুণ বেশি তাকে ভোগ করতে হতে পারে। তাই বন্ধুরা আমাদের সর্বদাই ভালো কর্ম করা উচিত। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কী লক্ষণ দেখে আপনি বুঝবেন যে শনিদেব আপনার ওপর প্রসন্ন কিনা। নাম্বার এক, যে ব্যক্তির ওপর শনিদেব খুবই প্রসন্ন সেই ব্যক্তির বাড়িতে মাঝের মধ্যেই কালো কুকুর আসে, তাই এমন ব্যক্তি খুবই পশুপ্রেমী হয়। এছাড়াও বন্ধুরা এমন ব্যক্তি খুবই অভিমানী হয়, তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে খুবই পছন্দ করেন। ফলে যত বড় সমস্যায় আসুক না কেন ঠিক কিছু না কিছু উপায়ের মাধ্যমে তারা তা থেকে বেরিয়ে যায়। এমন ব্যক্তি শনিদেবের কৃপায় খারাপ থেকে খারাপ সময়ে কখনো মনোবল হারায় না। এমন ব্যক্তি অন্যের সাহায্য নিতে বা জীবনে কারোর কাছে হাত পাততে একদম পছন্দ করেন না। নাম্বার দুই, শনিদেবের কৃপা যার ওপর থাকে সে সব একটু রাগী হলেও তার মন খুবই ভালো হয়। তারা অসহায় মানুষ বা পশু পাখিদের সাহায্য করতে খুবই পছন্দ করেন। নাম্বার তিন, শনিদেবের কৃপা যার ওপর থাকে তারা সোজা সাপটা কথা বলতে সব থেকে পছন্দ করেন, মানে কারোর সামনে এক আর পিছনে এক এমন ব্যক্তি তারা নন। যদি কারোর কিছু খারাপ লাগে অসৎ কিছু দেখলেই তারা মুখের ওপরে প্রতিবাদ করেন, ফলে এর জন্য তাকে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হয়। কিন্তু শেষে শনিদেবের কৃপায় তাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসে। বন্ধুরা আপনারা দেখেছেন হয়তো যে বেশিরভাগ লোক হাতে নয়তো পায়ে কালো ধাগা বাঁধে, কিছু লোক তো আবার কালো ধাগাকে নিজের গলায়ও পরে। কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে কেন মানুষেরা কালো ধাগা পরে, আর কেনই বা বাচ্চাদের কপালেই বা কালো টিপ পরানো হয়?
এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসছে যে কালো রং তো অশুভের প্রতীক মানা হয়, তো লোকেরা কেন কালো রঙের ধাগা বাঁধে, এর পিছনের উদ্দেশ্য কি? বন্ধুরা, যদি আপনারা পিছনের কারণ শোনেন তো আপনারা চমকে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, আসলে এর পিছনে লুকিয়ে রয়েছে এক গভীর রহস্য। তাহলে কি বন্ধুরা, কালো রঙের টিপ বাচ্চাদের ভূত প্রেত থেকে রক্ষা করে? এর জন্যই কি আমাদের ছোটবেলায় কালো রঙের টিপ পরানো হতো? এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা আধ্যাত্মিক ও সায়েন্সের দৃষ্টিতে জানব। তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের সময় কালো ধাগাকে মানুষেরা ফ্যাশন হিসাবে পরে, কিন্তু তার মধ্যে বেশিরভাগ লোক এটা জানে না যে এর পিছনের কারণ। এই কালো টিপ লাগানোর পিছনে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দুটো কারণই লুকিয়ে রয়েছে। বন্ধুরা, সৃষ্টিতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে তেমনই সৃষ্টিতে নেগেটিভ এনার্জিও রয়েছে। তাই আমাদের হিন্দু ধর্মের অনুসার কালো রং নেগেটিভ এনার্জি অর্থাৎ বাজে দৃষ্টি থেকে রক্ষা করে। আপনারা অনেকেই ছোট বাচ্চাদের কপালে কালো টিপ দেখেছেন হয়তো, এবং আমাদের কপালও ছোটবেলায় কালো টিপ দেওয়া হতো। আধ্যাত্মিক ব্যক্তির অনুসার মায়েরা এমন এর জন্য করেন যাতে তার সন্তানদের ওপর বাজে দৃষ্টি না লাগে, অর্থাৎ নেগেটিভ এনার্জি যাতে দূরে থাকে। আসলে শাস্ত্রের অনুসার কালো রং ভগবান শনি ও রাহু দেবের সাথে সম্পর্কিত। সাথে এটাও বলা হয় যে কালো রং ভগবান কাল ভৈরব দেবের সাথেও সম্পর্কিত। এই ব্যাপারে পণ্ডিতেরা মানেন যে ভগবান বিষ্ণুর অংশ ও মহাকাল শিবের পাঁচ নম্বর রূপ ভৈরবনাথ, অর্থাৎ কাল ভৈরব ভগবানের উপাসনা করলে দৈবিক, শারীরিক ও মানসিক সমস্যার সমাধান হয়। এর জন্য লোক কালো রং ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান পেতে চায়। ভগবান শিবের বরদান অনুসার ভগবান শিবের কোনো পুজোর আগে কাল ভৈরব দেবের পুজো অনিবার্য। কাল ভৈরব ভগবান সব একটু উগ্র হলেও ভগবান শিবের মতন তিনি তাড়াতাড়ি প্রসন্ন হন, ফলে কপালে কালো রঙের টিপ দিলে নেগেটিভ এনার্জির প্রভাব বাচ্চাদের জীবনে পড়ে না। এবং কপালে যদি বড় করে টিপ দেওয়া হয় তো মানুষের প্রথম নজর ওই কালো টিপের ওপরই পড়ে যায়, ফলে মানুষের কোনো রকম বাজে দৃষ্টি ওই বাচ্চাদের ওপর পড়ে না। বন্ধুরা, এটা তো হলো আধ্যাত্মিক কারণ। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই বৈজ্ঞানিক কারণ। বন্ধুরা, আসলে আমাদের এই শরীর পাঁচটি তত্ত্বের নির্মিত, মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ। যখন এই তত্ত্বের মধ্যে কারো বাজে দৃষ্টি পড়ে তখন সেই নেগেটিভ এনার্জির প্রভাব আমাদের এই পাঁচ তত্ত্বের শরীরেও পড়ে, ফলে তার জীবনে নেমে আসে নানা রকম সমস্যা। আর আপনারা বেশিরভাগ মানুষই পড়েছেন যে কালো রং এনার্জিকে শোষণ করে নেয়, এর জন্যই কালো রঙের টিপ অথবা হাতে বা পায়ে কালো ধাগা বাঁধা হয়। এছাড়া বলা হয় যদি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে কালো ধাগা রেখে তার চরণে রাখা সিঁদুর যদি ধাগায় লাগিয়ে নিজের সিন্দুকে বা আলমারিতে রাখা হয় তো তার জীবন থেকে আর্থিক সমস্যা কিছু দিনের মধ্যেই দূর হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা কোনো রকম আর্থিক সমস্যায় ভোগেন তো অবশ্যই প্রক্রিয়াটি করে দেখতে পারেন, অবশ্যই কিন্তু আপনারা এর ফল পাবেন। বন্ধুরা, সবার প্রথমে যে জিনিসটির কথা আমরা বলবো তা হলো সোনা, রূপা বা পেতলের কোনো পাত্র। যদি আপনার সামর্থ্য থাকে তবে অবশ্যই বাড়িতেই পাত্রটি আপনারা নিয়ে আসুন, আর সেই পাত্রটিতে জল রাখতে পারবেন এমন পাত্র দেখে কিনবেন। আর সেই পাত্রটি কেনার পর বাড়িতে খালি হাতে আনবেন না, সেই পাত্রটিতে ফুল বা জল ভরেই বাড়িতে নিয়ে আসবেন। আর সেই পাত্রটি আপনারা ঠাকুরের কাজে ব্যবহার করলে তবে তো আরোই ভালো। নাম্বার দুই, সোনা বা রূপোর কয়েন। এটি কেনার পর আপনারা মা লক্ষ্মী বা গণেশের পায়ে ছুঁয়ে আপনাদের সকল মনস্কামনা মাকে জানিয়ে কোনো সুরক্ষিত জায়গায় এটা রেখে দেবেন। নাম্বার তিন, পেতলের ঘণ্টা বা তিন ধাতুর মধ্যে যে কোনো একটি ধাতুর প্রদীপ আপনারা কিনতে পারেন।
আর তা প্রত্যেক দিন পূজোর সময় ব্যবহার করতে ভুলবেন না। নাম্বার চার, দুটি ঝাঁটা। এই দুটি ঝাঁটার মধ্যে যে কোনো একটি ঝাঁটা দিয়ে এই ধনতেরাসের আগেই পুরো বাড়ি পরিষ্কার করে ফেলুন, আর অপর ঝাঁটাটি আপনারা কোনো জায়গায় তুলে রাখুন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জানব সেই গুপ্ত জিনিস যা মা লক্ষ্মীর চরণে যদি আপনি রাখতে পারেন তো মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আর সেই জিনিসটি হলো বন্ধুরা ধনের বীজ, যা রান্নায় আপনারা ব্যবহার করে থাকেন, যা সহজে আপনারা কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। এই বীজটি এনে মা লক্ষ্মী ও গণেশের চরণে এটি রেখে দিন। পরের দিন আপনারা সেই বীজ আপনাদের বাড়ির টবে ও যে কোনো স্থানে আপনারা সেটা ছড়িয়ে দিন। সেই বীজ থেকে যখন গাছ উৎপন্ন হবে তখন আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। গাছ যত সবুজ হবে আপনার শ্রীবৃদ্ধিও ততই হবে। আর যদি বন্ধুরা এগুলো কিছুই না কিনতে পারেন তো মাত্র 10 টাকার মধ্যেই আপনারা লক্ষ্মী করি পেয়ে যাবেন, যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই ধনতেরাসি বাড়িতে আপনারা লক্ষ্মী করি আনতে পারেন। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।